ওটিটি এবং ইউটিউবে এই মুহূর্তে এমন কিছু কন্টেন্ট রিলিজ হয়েছে যেগুলো রীতিমতো তুলপাড় শুরু করে দিয়েছে দর্শক মহলে। এই পর্বে আপনারা এমন কিছু শক্তিশালী নাটক এবং ওয়েব কন্টেন্টের খোঁজ পেতে চলেছেন যেগুলো ভুলেও মিস করা যাবে না। হার হিম হওয়ার মতো অসাধারণ কিছু নাটক এবং ওয়েব সিরিজ সম্পর্কে জানতে থাকুন একদম শেষ মুহূর্ত পর্যন্ত। আজকের পুরো ভিডিওতে থাকছে অসাধারণ কিছু কাজ, তাই স্কিপ না করার অনুরোধ রইল। ইতিমধ্যে অনেকেই আমার সাথে যোগাযোগ করেছেন এই শিশুটির দায়িত্ব গ্রহণ করার জন্য। এই ধরনের বিষয় সমাজ সেবা অধিদপ্তর দেখভাল করে থাকে। ডাক, শুরুতেই আপনাদের একটা ওয়েব ফিল্ম সম্পর্কে জানাতে চাই। একটা বাচ্চা পাওয়া যায় ডাস্টবিনে। ওসি আলমগীর বাচ্চাটাকে নিয়ে একটি হাসপাতালে ভর্তি করান, তারপর হস্তান্তর করেন সমাজসেবা অধিদপ্তরে। তারপরে কি ঘটে বাচ্চাটির কপালে? এই বাচ্চা কার? ডাস্টবিনে কেন আসলো? আদালতেই বাচ্চার দায়িত্ব কাকে দিবেন? সব প্রশ্নের উত্তর পাবেন এই ওয়েব ফিল্মটি দেখার পর। জাস্ট মাইন্ড ব্লোয়িং গল্প। এমন গল্প আমাদের সমাজে অহরহ রয়েছে, এমন দাগ অনেক আছে। দাগ ওয়েব ফিল্মে সমাজে লেগে থাকা সেই দাগ মুছে ফেলার চেষ্টাই করা হয়েছে। সেই দায়িত্ব পড়ে মোশাররফ করিম অর্থাৎ ওসি আলমগীরের উপর। তিনি পারবেন কি সেই দাগ মুছতে, তা জানতে আজই দেখতে বসুন ওয়েব ফিল্ম দাগ। অভিনয়ে মোশাররফ করিম জাদু দেখিয়েছেন, আর সঞ্জয় সমাদ্দারের মেকিং 10-এ 10। সব মিলিয়ে দেখার মতো একটা কাজ, মিস করবেন না। এই আপনার সমস্যাটা কি বলেন? মানুষ সব ব্যাপারে গ্যারান্টি দিতে পারলেও সে ভুল করবে না, এই গ্যারান্টি মানুষ দিতে পারে। কফিন, সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে ওয়েব ফিল্ম কফিন। গল্পটা একটি রাতের। লাশবাহী এক অ্যাম্বুলেন্স চালিয়ে যেতে হবে বগুড়া। কখনো কোনো কিছুতে বিশ্বাস না করা গাড়ির ড্রাইভার শুরুতে সেদিন লাশটি দেখে চমকে উঠেন। তারপরেও পেরেক লাগিয়ে তিনি লাশ নিয়ে যেতে থাকলে পথে ঘটতে থাকে নানান ধরনের সমস্যা। যে সমস্যা আপনি স্ক্রিন থেকে দেখলে ভয় পেয়ে যাবেন সেটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। এই ওয়েব ফিল্মের ব্যাকগ্রাউন্ড মিউজিকের ব্যবহারটা ছিল দারুণ। অভিনয়ে মোশাররফ করিম পুরোটা সময় মাতিয়ে রেখেছেন। যাদের ভূতের গল্প দেখে অভ্যেস আছে, আশা করি তাদের কাছে এই গল্পটা ভালো লাগবে। সময় করে দেখে নেবেন। রাইট করে না, কাওয়া ডাকতেছে আমার মনের মধ্যে, কেমন জানি মসুর দিচ্ছে। বোধ, আমরা মনে হয় সবচেয়ে সৌভাগ্যবান জেনারেশন। আমরা যারা আফজাল হোসেন, দিলারা জামানদের মতো অভিনেতাদের নবীন সময়ের অভিনয় দেখছি, আবার বর্ষিয়ান সময়ের অন্যতম সেরা অভিনেতাদের অভিনয়ের জাদুতে মুগ্ধ হচ্ছে। পাল্লা দিয়ে অনেকদিন পর রৌনক হাসানের অভিনয়, রুনা খানের চমৎকার প্রেজেন্টেশন আর সারা আলমের দৃঢ় সাবলীল অভিনয় দেখলাম। আরও যারা ছিলেন সবাই সবার জায়গা থেকে বেশ ভালো করেছেন। ভালো মন্দ বিচার বিবেচনা করার মতো বিবেক বা বোধ যাদের মাঝে নেই, তারা সমাজে কখনো ভালো কিছু করতে পারে না। তবে যাদের মাঝে সেই বোধ জাগ্রত রয়েছে, দিন শেষে তারাই সফল হয়। তাই আপনার বোধকে জাগিয়ে তুলতে আজই দেখতে বসুন ওয়েব ফিল্ম বোধ। কেস 36। ফারহানের সিনেমাটিক অ্যাকশন ধাঁচের গল্পগুলো আসলে কতটুকু জমে ওঠে সেটা হয়তো হোটেল নিরিবিলি দেখার পর কারোর আর বোঝার বাকি নেই। শুধু রোমান্টিক ইমোশনাল নয়, এই মুহূর্তে ভার্সেটাইল অ্যাক্টরদের মাঝে মুশফিকার ফারহান অন্যতম একজন মানুষ। কেস 36 নাটকটিতে সেই ভার্সেটালিটি আরও গভীরভাবে ফুটে উঠেছে, যেটা আপনাকে মুগ্ধ করেই ছাড়বে। অভিনয় এবং তার এক্সপ্রেশন এক কথায় অসাধারণ। ইফতেকার ইফতির একটা অসম্ভব ভালো নির্মাণ, আশা করি আপনাদের ভালো লাগবে। উপসংহার, বাবা মায়ের মতো এমন মূল্যবান সম্পদ এই পৃথিবীতে দ্বিতীয়টা আর নাই। নিঃস্বার্থভাবে যদি কেউ আপনাকে ভালোবাসেন, তবে সেটা বাবা এবং মা। সেই বাবা মা আমাদের যতই ভালোবাসুক না কেন, দিন শেষে কেন জানি আমরা তাদের শুধু কষ্টই দেই। কেন জানি কখনো বলি না, আব্বু আম্মু আমি তোমাদের খুব ভালোবাসি। মিজানুর রহমান আরিয়ান সেই বিষয়টাই খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। খুব অল্প সময়ে তার এরকম প্রেজেন্টেশন সত্যি চমকে দেওয়ার মতো। মিজানুর রহমান আরিয়ান, আফরান নিশু এবং মেহজাবিনের ক্রেমিস্ট্রি যদি মিস করতে না চান, তবে আজই দেখতে বসুন উপসংহার। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। দেখা হবে পরের কোনো ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।